কি হবে যদি কোনো এক অজ্ঞাত কারণে খুলে যায় অন্য পৃথিবীর গুপ্ত দরজা? কি আছে সেই দরজার পিছনে? জানতে হলে শুনতে হবে আজকের গল্প, গ্রেল্ড সাবাটিনির লেখা এবং সৌমেন চ্যাটার্জির অনুবাদে, আতঙ্কের সেই সংকেত। আমার নাম জেমস কার্টিস, পেশায় আমি একজন সাংবাদিক। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি উইকিপিডিয়া খোলার দরকার নেই, কারণ আমি যে পত্রিকার সাংবাদিক, হাতে গোনা কিছু মানুষ সেই কাগজ পড়েন। তবে হ্যাঁ, যারা এই কাগজের পাঠক তাদের কাছে এর কদর বেশ ভালোই। কাগজটার নাম গার্ডেনিং প্রাইড। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই পত্রিকা উদ্ভিদ তথা উদ্যান পরিচর্যা নিয়ে। আর আপনাদের কাগজওয়ালা দাদাকে আগে থেকে বলে না রাখলে তিনিও তার স্টলে এই পত্রিকা রাখেন না। তবে আর পাঁচজন সাংবাদিকের মতো আমার জীবনেও ফুরসাদ বস্তুটি একেবারেই নেই। তবে আমার অভিজ্ঞতা বা ডিগ্রি যাই বলুন না কেন, এই কাগজের সাংবাদিক হওয়ার দরুন নিশ্চয়তা জিনিসটা আমার জীবনে আছে। কারণ আমি খুব ভালোভাবেই জানি, হাজার সমস্যা হলেও আমাদের সম্পাদক মশাই আমাকে ছাড়বেন না। কারণ যেভাবে আমি হাসি মুখে বিভিন্ন উদ্ভট উদ্ভিদ বিশারদদের সাক্ষাৎকার নিই, তার বিকল্প তিনি মাথা খুড়লেও চট করে পাবেন না। যাই হোক, আজ আমি আপনাদের নিজের ঢাকের বাদ্যি শোনাতে আসিনি। আমি আপনাদের বলবো আমার জীবনের এক ভয়ঙ্কর সত্যি ঘটনা তথা অভিজ্ঞতার কথা। সেবার আমাদের কাগজের সম্পাদক আমাকে এক ক্যাকটাস বিশারদের সাক্ষাৎকার নেওয়ার দায়িত্ব দিলেন। সঙ্গে এও জানালেন, ব্লুম নামের এই ক্যাকটাস বিশারদের মাথায় বেশ কিছু স্ক্রু ঢিলে আছে। তাতে আমি বিশেষ অবাক হলাম না, কারণ আজ এতদিন এই কাগজের সাংবাদিকতা করছি যে এইসব পাবলিকদের মুখোমুখি হতে আমি সবসময় স্ক্রুড্রাইভার নিয়েই ঘুরি। এই স্ক্রুড্রাইভার হলো মাথা ঠান্ডা রেখে এদের সঙ্গে কথা বলে যাওয়া। সে যাই হোক, সম্পাদকের থেকে ঠিকানা নিয়ে রওনা হলাম মিস্টার ক্যাকটাস, থুরি মিস্টার ব্লুমের সাক্ষাৎকার নিতে। প্রথমে ভেবেছিলাম ডাকসাইটে এই ক্যাকটাস বিশারদকে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে, কিন্তু সে গুড়ে বালি। এলাকার মানুষ তো দূর মিস্টার ব্লুমের ঠিকানা, শেষ অবধি দিল এক মুদির দোকানি, তাও সে সম্বোধন করলো পাগলাবাবু বলে। সঙ্গে এও জানালো, এই গলির একদম শেষ প্রান্তে সব থেকে বড় আর ভাঙাচোরা যে বাড়িটা, সেখানেই পাগলাবাবুকে পেয়ে যাবেন। সারাদিন বাড়িতেই থাকেন, গাছগাছালি নিয়ে কি সব মারণগুচাটন করেন কে জানে, আমি তো মাসকাবাড়ি বাজার দিয়ে আসি। মুচকি হেসে নিজের বক্তব্য শেষ করলো মুদি। সঙ্গে বলল, যদি সম্ভব হয় তার নামটাও যেন কোনোভাবে আমার লেখায় দিয়ে দি, প্রচারের যুগ বলে কথা। আমি তাকে ধন্যবাদ জানিয়ে রওনা হলাম পাগলাবাবু থুরি মিস্টার ব্লুমের বাড়ির উদ্দেশ্যে। মিস্টার ব্লুমের বাড়ির সামনে এসে বেশ অবাক হলাম, মুদি যেভাবে সব থেকে বড় আর ভাঙাচোরা বাড়ির কথা বলেছিল, বাড়িটা তার থেকে বেশ বড় আর ভাঙাচোরা। সব থেকে যে ব্যাপারটা দেখে অবাক হলাম, বাড়ির দরজা হাট করে খোলা। অবশ্য আপন ভোলা বিজ্ঞানীদের ক্ষেত্রে এ ঘটনা বিচিত্র নয়। বাড়ির ভেতর ঢুকে মনে হলো যেন কোন হানা বাড়িতে ঢুকে পড়েছি। এখন এই মিস্টার ব্লুমকে পাই কোথায়? মিউজিয়াম পরিভ্রমণের মতোই করে হানা বাড়িতে ইতিউতি খুঁজতে লাগলাম মিস্টার ব্লুমকে। অবশেষে তাকে খুঁজে পেলাম, সাথে সাথে এই বাড়ির দোতলায় তুলনামূলক উষ্ণ গ্রিন হাউসের কোণে বসে আছেন তিনি, আমার আজকের গল্পের নায়ক ক্যাকটাস বিশারদ মিস্টার ব্লুম। ছোটখাটো চেহারার মানুষটাকে দেখে আমি বেশ অবাক হলাম, মুদি বর্ণিত পাগলাবাবু ইমেজের সঙ্গে একেবারেই মিলছে না। মাথার চুল ধবধবে সাদা, চামড়া দেখলে মনে হয় অ্যানিমিয়ার রুগী। এত সাদা আর ফ্যাকাশে গায়ে রং আমি আগে দেখিনি। কেউ যেন ব্লটিং পেপার দিয়ে শরীরের সব রক্ত শুষে নিয়েছে।
প্রথম দর্শনে তাকে দেখে হ্যামার হাউসের কোনো ভ্যাম্পায়ার সিনেমার প্রধান চরিত্র বলেই মনে হবে। আমি ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালাম, কিন্তু বৃদ্ধ একটা সুন্দর ক্যাকটাসে জল দিতে এতই মশগুল যে আমার উপস্থিতি টেরই পেল না। একটু গলা খাঁকড়ে দিয়ে বললাম, মিস্টার ব্লুম, আমার গলার আওয়াজে মিস্টার ব্লুম যেভাবে চমকে উঠলেন দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিছুটা জল চলকে পড়ল ওর জুতোর উপর। তার চোখ মুখ দেখে মনে হলো আমি যেন ওকে খুন করতে এসেছি। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন তিনি। তিনি এমন হাঁপাচ্ছেন যে কোনো কথাই বলতেই পারলেন না। তারপর হঠাৎ দ্বিগুণ উত্তেজিত হয়ে কি যেন খুঁজতে লাগলেন আশেপাশে। তারপর পেয়েও গেলেন সেটা, একটা বিকট আকারের ছুরি। ওই দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে গাছ কেটে পথ বের করে নেওয়ার জন্য অভিযাত্রীরা যে ছুরি ব্যবহার করেন সেই ছুরিটাও অবিকল সেই রকম। তারপর মাথার ওপর ছুরিটা তুলে এক দৃষ্টে তাকিয়ে রইলেন আমার দিকে। ওর ভাবভঙ্গি দেখে মনে হলো যেন অন্য কলেজের কোনো ছাত্র তার প্রেমিককে উত্তক্ত করতে এসেছে, আর এক পায়ে এগুলোই ঘটবে রক্তপাত। এ যোদ্ধা লড়াই না করে যেন মরবে না। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে এলাম। কার মুখ দেখে আজ উঠেছিলাম কে জানে। সাবধান, আর এক পাও এগোবেন না। এই জিনিস আমি আপনাকে কিছুতেই দেব না, কিছুতেই না, শঙ্কা মিশ্রিত তীক্ষ্ণ স্বরে বললেন মিস্টার ব্লুম। ও হরি, এবার বুঝলাম উনি ভেবেছেন আমি ওর ক্যাকটাস চুরি করতে এসেছি। যাক, এক পাগলা বাবু নাম সার্থক। আশ্বস্ত করার ভঙ্গিতে আমি বললাম, মিস্টার ব্লুম শান্ত হন, আমি কোনো চোর বা ডাকাত নই। আমার নাম জেমস কার্টিস, আমি গার্ডেনিং প্রাইড পত্রিকার সাংবাদিক, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। কোনো মতে আমার বক্তব্য শেষ করলাম। আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন তিনি। তারপর তিত্তির করে তার ঠোঁট কাঁপতে লাগল, চোখ কয়েক ডিগ্রিতে অবস্থান পরিবর্তন করল। কাঁদবেন নাকি? হ্যাঁ, আমার ধারণায় সঠিক প্রতিপন্ন করে মিস্টার ব্লুম সশব্দে ছুরিটা ফেলে দিলেন মেঝেতে। তারপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন কিশোরী মেয়ের মতো। কাছে এসে তার কাঁধে হাত রাখলাম আমি। তারপর বললাম, মিস্টার ব্লুম শান্ত হয়ে বসুন, হঠাৎ এরকম করছেন কেন? ইন্টারভিউ না হয় পরেই হবে, আরে কি হয়েছে বলুন। নিজের মনের কথা অন্য কাউকে বললে হয়তো আপনার মন হালকা হবে। তারপর মনে হলো দেখি তো একবার ক্যাকটাসটাকে ভালো করে। সত্যি বলতে কি, উদ্ভিদবিদ্যা নিয়ে এতদিন পড়াশোনা করেছি, এই পত্রিকার দৌলতে অনেক উদ্ভিদ বিজ্ঞানী আর উদ্যান প্রেমী মানুষের সংস্পর্শে এসেছি, দেখেছি তাদের সাধনার পরিশ্রম, কিন্তু এরকম অদ্ভুত সুন্দর গাছ আজ অব্দি আমার চোখে পড়েনি। গাছটার উচ্চতা প্রায় 5 ফুট, হাতের মতো দুটো শাখা বেরিয়ে এসেছে মূল কাণ্ড থেকে, আর তার ফুলের শরীরে যেন খেলে গেছে রামধনুর মতো রঙের ছটা। অপার্থিব এই সৌন্দর্যকে কোনো পুঁথিগত ভাষায় বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু এই সৌন্দর্যের কোথাও যেন একটা অসঙ্গতি লুকিয়ে আছে, ভালোভাবে দেখেও আমি সেটা বুঝতে পারলাম না। আমার জীবনে আছে এক ভয়ঙ্কর অভিশাপ, মিস্টার ব্লুমের কথায় সম্বিত ফিরল আমার। সেই ঘটনা কাউকে না বলতে পারলে আমি হয়তো পাগল হয়ে যাব, ভাঙা ভাঙা গলায় ফের বললেন মিস্টার ব্লুম। তারপর মুখ খুলে তাকালেন আমার দিকে এবং বললেন, আচ্ছা আমার বয়স কত বলুন তো। এ আবার কি বিটকেল প্রশ্ন! কোনো সিনেমার নায়ক এই প্রশ্ন করলে অবাক হতাম না, কিন্তু একজন ক্যাকটাস বিশারদের এই প্রশ্ন শুনে রীতিমতো বমকে গেলাম মশাই। যদিও ওকে দেখে 70 বছরের কম মনে হয় না, হয়তো সেটা কোনো রোগের জন্যই, তবে মিস্টার ব্লুমের বয়স 65 হলেও হতে পারে।
তবু একটু কৌতুক মেশানো স্বরে বললাম, ইয়ে মানে কত আর হবে, এই 60-62? অবশ্য আমাকে দেখলে সেরকমই মনে হবার কথা, কিন্তু আমার বয়স 35 বলে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকালেন মিস্টার ব্লুম। তারপর মনে হল আমার কথায় হয়তো উনি খুব কষ্ট পেয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার ব্লুম, আমি আসলে আপনাকে আঘাত করে কিছু বলতে চাইনি, আমাকে হাত তুলে থামালেন মিস্টার ব্লুম। তারপর এই প্রথমবার একটু হেসে বললেন, আমি জানি আমাকে দেখলে অনেক বুড়ো মনে হয়, আসলে আসলে আমার জীবনে যা ঝড়ঝাপটা গেছে তার প্রভাবেই হয়তো আজ আমার এই রকম অবস্থা। বলেই তিনি উঠে দাঁড়ালেন, তারপর স্থিরভাবে চেয়ে রইলেন কিছুক্ষণ ক্যাকটাসটার দিকে। মনে হলো মনে মনে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন। কিছুক্ষণ তাকানোর পর আমার দিকে ঘুরে দাঁড়ালেন মিস্টার ব্লুম, তারপর বললেন, বসুন মিস্টার কার্টিস, ইন্টারভিউ নেওয়ার আগে আমি আপনাকে একটা গল্প বলতে চাই, তবে এটা গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা। এখন আমি বসে আছি একটা লোহার চেয়ারে, আমার উল্টো দিকের চেয়ারে মিস্টার ব্লুম, মাঝখানে একটা টেবিলে রাখা আছে বরফ দেয়া নারকেলের দুধ। আমার তখন মিস্টার ব্লুমের আতিথেয়তার দিকে খেয়াল নেই, যাবতীয় আগ্রহ ওর সেই ঘটনাটা শোনার জন্য। আপনি সমান্তরাল জগতে বিশ্বাস করেন মিস্টার কার্টিস? প্রশ্ন করলেন মিস্টার ব্লুম, তারপর আমার প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই বলে চললেন, ইতিহাসের সেই দিনগুলোর কথা একবার ভেবে দেখুন তো, যখন আমাদের একটা সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারত গোটা দুনিয়ার ইতিহাস। জার্মানরা যুদ্ধে জিতলে কিংবা কলম্বাস আমেরিকা খুঁজে না পেলে হয়তো গোটা ইতিহাসই অন্যভাবে লেখা হতো। ভাবুন তো, নেপোলিয়ান যদি ওয়াটারলুর যুদ্ধে জিতে যেতেন তাহলে কি হতো? যদি আজও 10 কোটি বছর আগের সেই সব অতিকায় প্রাগৈতিহাসিক জীবেরা চলাফেরা করতো আমাদের আশেপাশে, যদি আজ আপনি আমার সঙ্গে দেখা করতে না আসতেন, যদি আপনার দুটো শিং গজাতো আর আমার পেছনে একটা ল্যাস থাকতো, মনে মনে বললাম আমি। কিন্তু আমার উত্তরে তোয়াক্কা না করেই মিস্টার ব্লুম বলতে থাকলেন, আমার বিশ্বাস এই ঘটনাগুলি আজও আমাদের সমান্তরাল জগতে ঘটে চলেছে, তবে সম্পূর্ণ অন্য তলে। এই দুই জগতের মাঝে রয়েছে এক অদৃশ্য দরজা, সেই দরজা খেয়াল খুশি মতো হঠাৎ হঠাৎ খুলে যায়, তখন দুই ভিন্ন জগতের প্রাণীরা সীমারেখার আবর্ত পেরিয়ে একে অন্যের জগতে পা রাখতে পারে। কথা শেষ করে আমার দিকে তাকালেন মিস্টার ব্লুম, আর এই প্রথমবার আমি খেয়াল করলাম ও চোখের রং সবুজ। আমার মেরুদণ্ড দিয়ে তখন ভয়ের এক হিমেল স্রোত বয়ে চলেছে, বিন্দু বিন্দু ঘাম অনুভব করলাম ঠোঁটের উপর। মিস্টার ব্লুম বলতে থাকলেন, সৃষ্টির গোড়ায় প্রাণ বলতে ছিল কিছু এককোষী প্রাণী আর উদ্ভিদ, তারা তখন সবে নড়তে চড়তে শিখেছে। আমাদের বহু পরিচিত এককোষী অ্যামিবা কিন্তু লক্ষ লক্ষ বছর পরেও একইভাবে বেঁচে রয়েছে, একইভাবে সাঁতারু উদ্ভিদ ক্লামাইডোমোনাস আজও তার শিকারকে গ্রাস করে চলেছে। এদের ক্ষুদ্র মনে হলেও এদের সমান আকারের প্রাণীদের কাছে কিন্তু এরা ক্রম ভয়ঙ্কর নয়। আপনি যখন গাছপালা নিয়ে চর্চা করেন, কলস গাছের নাম নিশ্চয় শুনেছেন, মাংসাশী এই গাছ সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকে, তারপর গ্রাস করে মাছি পোকামাকড়কে, তারপর আমাদের চোয়ালেরই মতো বন্ধ করে নেয় নিজের পাপড়ি, বন্দি হয় শিকার। গভীর সমুদ্রের অতলে এমন অনেক উদ্ভিদই আছে
যাদের আচরণ উদ্ভিদের মতো। আবার এমন অনেক উদ্ভিদ রয়েছে বাইরে থেকে যাদের দেখলে প্রাণী বলেই মনেই হয় না। কিছুক্ষণ চুপ করে রইলেন মিস্টার ব্লুম। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এসব ভ্যান তারা আমার আর ভালো লাগছিল না। তবে এসব জিনিসের গুরুত্ব আপনার আমার মতো লোকের কাছেই, সাধারণ লোকেদের নিয়ে ভেবেও দেখবে না। তারপর টেবিলের ওপর হাতের ওপর ভর দিয়ে আমার দিকে ঝুঁকে এসে বললেন, আচ্ছা আচ্ছা, ধরুন এমন যদি কোনো সমান্তরাল জগৎ থাকে যেখানে বিবর্তনের লড়াইয়ে প্রাণীদের টপকে উদ্ভিদরা অনেক এগিয়ে গেছে, সেখানকার প্রাণী ধরুন মানুষ তাদের থেকেও বুদ্ধিমত্তায় অনেক এগিয়ে সেখানকার উদ্ভিদরা। আপনি কি বলছেন মিস্টার ব্লুম, এ কি করে সম্ভব? রীতিমতো কুলকুল করে ঘামছি তখন। চেয়ারে হেলান দিয়ে হাসতে শুরু করলেন মিস্টার ব্লুম। আমার মনে হলো তার হাসির সঙ্গে সঙ্গে যেন আশেপাশের উদ্ভিদরাও হাসতে শুরু করে দিয়েছে। কিন্তু মশাই, আপনি যতই অসম্ভব বলুন না কেন, আপনার চোখ দেখে বেশ বুঝতে পারছি আপনি ইতিমধ্যেই এর অর্ধেকের বিশ্বাস করে বসে আছেন। তাও আসল ঘটনাটাই এখনো শোনেননি। যে ঘটনা এখন আমি আপনাকে শোনাবো, আমি নিজেও সেই ঘটনার এক হতভাগ্য অংশীদার। বছর দুয়েকের আগেও আমার জীবন বয়ে চলেছিল স্বাভাবিক স্রোতেই। আমি যখন জন্মেছিলাম তখন আমার মা মারা যান এবং তার বছর কুড়ি পরে মারা যান আমার বাবাও। আমার বাবা বেশ ভালোই বিত্তবান ছিলেন, ফলে তিনি মারা যাবার পরে উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তি আমার হাতেই আসে। আমার খাওয়া পড়ার ভাবনা আর রইল না, ফলে বেশিরভাগ সময়ই আমি কাটাতে লাগলাম পড়াশোনা করে। শুধু জ্ঞান বাড়াবার জন্যই পড়ে যেতে লাগলাম নানা বিষয়ে। যদিও উদ্ভিদই ছিল আমার পছন্দের বিষয়, বছর দুয়েক আগে আমি একবার গিয়েছিলাম কালাহারি মরুভূমিতে একটা দুষ্প্রাপ্য ক্যাকটাসের খোঁজে। আমার সঙ্গী ছিল একটা ল্যান্ড রোভার জিপ। একদিন সেই জিপ নিয়ে উঁচু নিচু পথে ঝাঁকুনি খেতে খেতে চলেছি মরুভূমির বুক চিরে। মাথার উপর সূর্যের তাপ আর নিচের মরুভূমি, আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা সমতল ভূমিতে পৌঁছে গাড়ির গতিটা সবে একটু বাড়িয়েছি। হঠাৎ বাজ পড়ার মতো একটা ভয়ানক আওয়াজে চারিদিক কেঁপে উঠল। চোখের সামনে সবকিছু হঠাৎ করেই ঝাপসা হয়ে গেল। আবার ঠিক তার পরের মুহূর্তেই আবার স্পষ্ট হয়ে ফিরে এলো। আমি অবাক হয়ে চারিদিক দেখতে লাগলাম। সবকিছু যেন কেমন বদলে গেছে, রঙগুলো পাল্টে গেছে বর্ণালীর বিপরীত প্রান্তের রঙে। হলদে বালির রং এখন নীল আকাশে, সারা আকাশ জুড়ে হলদে রঙের ছড়াছড়ি। আমার গা দিয়েও যেন কেমন একটা সবুজ আভা বেরোচ্ছে। তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট থেকে নেমে এসেছে 70 ডিগ্রিতে। ভয়ে ভয়ে উপর দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আবার দম আটকে আসার জোগাড়। আমার মাথার উপর সেই সূর্যের রং এখন পান্নার মতো সবুজ। গাড়ি থেকে কোনো মতে টলতে টলতে নামলাম। তারপর বালিয়ারির খাড়ায় বিয়ে পৌঁছালাম গোলাপি রঙের পাথরের কাছে। সাহস সঞ্চয় করে পাথরের আড়াল থেকে উঁকি মেরে আমি যা দেখলাম, আমার গলা দিয়ে নিচের অজান্তেই এক আর্তনাদ বেরিয়ে এলো। আমার সামনে এক বিস্তৃত নীল রঙের মাঠ। সেই মাঠে নিখুঁত ভাবে প্রায় 6 ফুট অন্তর অন্তর দাঁড়িয়ে আছে একটা করে কাঠের খুঁটি। খুঁটিগুলোতে বেঁধে রাখা হয়েছে
এক একজন মানুষকে তারা সম্পূর্ণ নগ্ন। আরো জোরে চেঁচিয়ে উঠতাম হয়তো, কিন্তু নিজেকে সংযত করলাম। চিৎকার থামাতে কামড়ে ধরলাম নিজের হাত, জিভে ঠেকলো রক্তের নোনতা স্বাদ। খুঁটিতে বাঁধা লোকগুলো চুপচাপ দাঁড়িয়েছিল, ওদের মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই। হঠাৎ সারির দূরে কারো নড়াচড়া টের পেলাম, তারপর যা দেখলাম সেরকম ভয়ানক দৃশ্য হয়তো এই দুনিয়ায় একমাত্র আমিই দেখেছি। সামনে এসে দাঁড়িয়েছে প্রায় 12 ফুট লম্বা এক বিশাল জিনিস, যার কোড়াটা প্রায় 7 ফুট ব্যাসের। সেখান থেকে ডগার দিকে সামান্য সরু হয়ে গেছে। ডগা থেকে সুরের মতো অসংখ্য বাহু সাপের মতো চারপাশে ছড়িয়ে কেমন যেন সরসর করে কাঁপছে। গোটা জিনিসটাও কেমন যেন টলমলে। প্রথমবার দেখে মনে হলো কোনো সামুদ্রিক ফুল। প্রত্যেকটা সুর প্রান্তের দিকে এসে পাতার মতো চ্যাপ্টা হয়ে গেছে। দেখে মনে হলো ওগুলো মনে হয় আমাদের হাতের মতোই কাজ করতে পারে। খোলাটে লাল রঙের জিনিসটা সারা গায়ে কালো চাকা চাকা দাগ, অনেকটা ওই আঁচিলের মতো। অবশেষে বুঝলাম জিনিসটা আসলে কি, একটা উদ্ভিদ। এরপর যা ঘটল তা আরো ভয়ানক। নারকীয় গাছটা সারি ধরে এগিয়ে আসতে লাগলো, তারপর খুঁটির বাঁধন খুলে এক একজন মানুষকে টেনে নিল। খুঁড়ের মতো ধারালো পাতা দিয়ে ছিন্ন ভিন্ন করতে লাগলো লোকটার হাত পা, ঠিক যেন আমরা কাঁচি দিয়ে পাতা বাহার গাছ ছাটি। ঠিক তেমন উঁচু করে তুলে ধরলো সেই অবশিষ্ট দেহটা। এরপর গাছটার উপরে রকচক খুলে গেল। সেখানে দেখা গিয়েছে এক বিশাল অন্ধকার মুখ ও গহ্বর। লোকটার শরীর থেকে ছলকে ছলকে বেরিয়ে আসা রক্ত খুব মন দিয়ে পান করতে লাগলো গাছটা। আনন্দে যেন গাছটার গোটা দেহ থর থর করে কাঁপতে লাগলো। দেহটার শেষ রক্ত ফোটা যখন শেষ হলো, গাছটার দেহটা ছুঁড়ে ফেলে দিল একদিকে। সেদিকে জমে রয়েছে অনেক পচা গলা লাশ। এবার সেই ভয়ানক উদ্ভিদ এগিয়ে এলো দ্বিতীয় মানুষটার দিকে। একইভাবে সেই বৈশাচিক দৃশ্যের পুনরাবৃত্তি দেখলাম চোখের সামনে। এবার ভালোভাবেই মাথা তুলে তাকালাম, গোটা জায়গাতেই অসংখ্য মানুষকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। পুরুষ ছাড়া স্ত্রী লোকও রয়েছে সেইখানে। আর সেই মরুভূমিতে 20টারও বেশি ভয়ানক উদ্ভিদ একে একে বেছে নিচ্ছে তাদের শিকার। একটা জিনিস দেখে খুব অবাক হলাম, পুরুষ ও স্ত্রী মিলিয়ে হয়তো প্রায় 1000 জনেরও বেশি মানুষ এখানে বন্দী রয়েছে, কিন্তু কেউই বাঁধন খোলার চেষ্টা করছে না। এমনকি সঙ্গীদের এই ভয়ানক পরিণতি দেখেও সবাই কেমন যেন নির্বিকার। কোনো হেলদেল নেই কারোর মধ্যে, যেন সবটাই তারা ছেড়ে দিয়েছে অদৃষ্ট নিয়তির উপর। এইভাবেই কেটে গেল বেশ কয়েক ঘন্টা। গাছগুলোর রক্ত তৃষ্ণার যেন শেষ নেই। হতবুদ্ধি হয়ে নীরব সাক্ষী হয়ে দেখলাম এই নারকীয় হত্যা লীলা। হঠাৎই একটা ছোট পাথরের আড়ালে একটা চাপা আলোড়ন আমার চোখে পড়ল। কতগুলি গাছ নিজেদের মধ্যেই হিংস্রভাবে লড়াই শুরু করেছে। হঠাৎ করেই প্রায় গোটা 10 গাছ ছুটে বেরিয়ে এলো। ওদের লক্ষ্য বিচ্ছিন্নভাবে ইতিউতি পড়ে থাকা বিভিন্ন মানুষের মাথা। দেখে মনে হলো যেন কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে শয়তান গাছগুলোর মধ্যে। কে কটা মাথা সংগ্রহ করতে পারে সেই খেলাই যেন খেলছে ওরা নিজেদের মধ্যে। মাথাগুলো শূন্যে ছুঁড়ে দিয়েই আবার সুর দিয়ে লুফে নিতে লাগলো, যেন কোনো বাচ্চা ক্রিকেটের বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে। আর গাছগুলোর চলাফেরা দেখে মনে হচ্ছিল যেন হাওয়ায় ভর দিয়ে চলছে ওরা। হঠাৎ
হঠাৎ ঘাড়ের কাছে একটা শিশিরানি টের পেলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে টের পেলাম বড় কোনো বিপদ আসন্ন। এক লাফে উঠে দাঁড়ালাম, ভাগ্যিস উঠে দাঁড়িয়েছিলাম, নয়তো সেই আঘাত আমি কোনোভাবেই এড়াতে পারতাম না। আঘাত করেছিল একজন মানুষ, সম্পূর্ণ নগ্ন, বড় বড় চুল আর চোখে পাশবিক দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে আমার দিকে। তার হাতে একটা নল। আমার ইঙ্গিতে সে আমাকে বোঝালো আমার শরীরের নলটা ঢুকিয়ে সে আমার শরীরের রক্ত পান করতে চায়। তবে তার চোখে এক অদ্ভুত চাউনি, যেন সে কিছুতে বুঝতে পারছে না কেন আমি তাকে আমার রক্ত খেতে দিচ্ছি না। ছোবল মারার ভঙ্গিতে সে এগিয়ে আসতে লাগলো। আমিও কি করবো ভেবে না পেয়ে হাতের সামনে একটা পাথর পেয়ে ছুড়ে মারলাম তার দিকে। সে কিন্তু আঘাতটা এড়াবার কোনো চেষ্টাই করলো না, নির্বিকারে দাঁড়িয়ে রইল। পাথরটা গিয়ে তার মুখে আঘাত করতেই সে কাটা কলা গাছের মতো ধপ করে পড়ে গেল। এরপর আজব ভাবে আক্রমণের কাছে কাউকে আত্মসমর্পণ করতে আমি কাউকে দেখিনি, বিশেষ করে একটু আগেই যাদের ছিলাম সেই বিভীষিকার সঙ্গে এর আচরণকে কোনোভাবেই আমি মিলাতে পারলাম না। দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, এদিকে খিদে আর তেষ্টায় আমার আবার অবস্থা কাইল হয়ে পড়েছিল। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, হঠাৎ দৃশ্যপটে সামান্য পরিবর্তন হতে আমার হুঁশ ফিরল। একজন পুরুষ আর একটা মেয়ে এসে দাঁড়িয়েছে আমার সামনে, দুজনের হাতেই সেই নল। মনে মনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু তার আগেই আমাকে অবাক করে দিল তারা। আমার দিকে না তাকিয়ে এগিয়ে গেল পড়ে থাকা তাদের সেই সঙ্গীর দেহর কাছে। তারপর সেই দেহের পাঁজরে দুদিকে দুটো নল ঢুকিয়ে চ চ করে রক্ত পান করতে লাগলো। এই দৃশ্য দেখে আমার বমি এসে গিয়েছিল। সেই কয়েক মুহূর্তের হেরফেরেই মেয়েটার সঙ্গী নিজের হাতের নল বসিয়ে দিল মেয়েটার বুকের মধ্যে। হাতের নলটা ফেলে দিয়েই মেয়েটা শুধু কয়েকবার কাশলো, তারপর সঙ্গীর দিকে একবার তাকিয়ে দেখলো তার রক্তপানের দৃশ্য। আর আমি সহ্য করতে পারলাম না, একটা পাথর নিয়ে লোকটার মাথায় বসাতে যাব, হঠাৎ একটা অদ্ভুত শব্দে ফিরে তাকালাম। বারোটারও বেশি সেই রাক্ষসে উদ্ভিদ ঘিরে ধরেছে আমাকে, গায়ে চড়ে পাথরটা ছুঁড়ে মারলাম ওদের দিকে, কিন্তু কোনো লাভই হলো না। তীব্র শব্দ করতে করতে ওরা এগিয়ে আসতে লাগলো, লোকটাকে আর মেয়েটাকে ঘিরে ধরলো ওরা, তারপর পুতুলের মতো তুলে নিল দুজনকে। এরপর এলো আমার পালা, অসংখ্য সুরে আষ্টে পিষ্টে আমাকে বেঁধে ফেললো। আমার তখন হাত নড়বারও ক্ষমতা নেই। সেই অবস্থাতেই দেখলাম একটা গাছ ওই লোকটার লম্বা চুল ধরে শূন্যে তুললো একটু, তারপর খুঁড়ের মতো পাতা বসিয়ে দিল তার ঘাড়ের পাশে, তারপর চুপিয়ে চুপিয়ে কাটতে লাগলো। আরেকটা সুর দিয়ে লোকটার পা পেঁচিয়ে ধরলো, লোকটার মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, আর রক্তাক্ত শরীর থেকে গলার নলি, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড বেরিয়ে এলো। আর সহ্য করতে পারলাম না, আমি প্রচন্ড চিৎকার করে জ্ঞান হারালাম। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না, কিন্তু জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম খুঁটিতে বাঁধা সম্পূর্ণ নগ্ন অবস্থায়। না, চারিদিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠলাম। বুঝতে পারলাম কি পরিণতি আসতে চলেছে আবার। আমার সেই চিৎকার শুনে 3 ফুট দূরের খুঁটিতে বাঁধা একটা মেয়ে ফিরে তাকালো আমার দিকে, তারপর অল্প হেসে বলল, জায়গাটা খুব সুন্দর। তুমি কথা বলতে পারো?
কেন পারবো না? জানো, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে। ওরা ঠিক করেছে আমাদের জোর খাওয়াবে, দারুণ না? আমার তো খুব আনন্দ হচ্ছে। জোর খাওয়াবে মানে? মানে আমাদের একসঙ্গে রাখবে, জোর খাওয়াবে। তোমার নিশ্চয়ই জ্ঞান বুদ্ধি অনেক বেশি, তাই এখানে তোমাকে এনেছে, কারণ এটাই সেরা জায়গা। আমাদের 30 জনকে সেরা সন্তান পাবার জন্য বারবার মিলিয়ে মিশিয়ে জোর খাওয়ানো হয়েছে। আমাদের দেখতে খুব সুন্দর, তাই না? মেয়েটার চোখে তখন গর্বের ছাপ দেখলাম। মেয়েটা আবার বলল, আমরা বড় মাঠের ওই ছন্ন ছাড়া বা খোলা জায়গায় ঘুরে বেড়ানো বুনো মানুষগুলোর মতো নই। এত সুন্দর দেখতে মানুষদের মধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে। এবার ভালোভাবে চাইলাম মেয়েটার দিকে, একটা ব্যাপারে নিশ্চিত হলাম, এ যাবৎ জীবনে যত মেয়েকে দেখেছি নিঃসন্দেহে এই মেয়েটা তাদের সবার থেকে সুন্দরী। সরু কোমর পর্যন্ত নেমে এসেছে ঢেউ খেলানো চুল, কমনীয় মুখের মধ্যে সব থেকে আকর্ষণীয় ও টানা টানা কালো দুটো চোখ, ওর শরীর থেকে চোখ ফেরাতেই পারলাম না। আর একটা জিনিস আবিষ্কার করে আমি নিজেই অবাক হয়ে গেলাম, ইতিমধ্যেই আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। হঠাৎ একটা অদ্ভুত শব্দে পেছন ফিরে চাইলাম, দেখলাম একটা দানবীয় গাছ খুঁটির সারি ধরে এগিয়ে আসছে, আর সুন্দর গন্ধওয়ালা সেন্ট স্প্রে করছে আমাদের গায়ে, আর সেই জন্যই অদ্ভুত একটা শব্দ হচ্ছে। সেই অদ্ভুত নেশা ধরানো পাগল করা গন্ধ যেন আমার চিন্তনকে পুরোপুরি গ্রাস করে ফেলল। একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হলো। সেই অনুভূতি ঠিক কি রকম আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। হেসে তাকালাম মেয়েটার দিকে, মেয়েটাও আমার দিকে দুষ্টু হাসি নিয়ে তাকিয়ে আছে, যেন গন্ধটাকে আরো ভালোভাবে উপভোগ করতে চাইছে। আমার শরীরে তখন গরম রক্তের স্রোত বইছে। হঠাৎ কিসের একটা হালকা ছোঁয়া আমার মুখে লেগেই বেরিয়ে গেল। দেখলাম একটা গাছ খোলা জায়গায় নল হাতে যে লোকটা একটা মেয়ের সঙ্গী ছিল, সেই লোকটার দেহের অবশিষ্টাংশ বয়ে নিয়ে চলেছে। একটা ভিজে চুইয়ে পড়া ব্যাগ থেকে তার মাথা, গলার নলি, হৃৎপিণ্ড উঁকি মারছে। ব্যাগটা চামড়ার ফিতে দিয়ে বাঁধা। হঠাৎ একটা জিনিস দেখে আমার গা গুলিয়ে উঠল। দেখলাম লোকটার মাথা হাসি হাসি মুখ চেয়ে আছে আমার দিকে। বুঝলাম যেভাবেই হোক লোকটা এখনো বেঁচে আছে, কিন্তু এ কি করে সম্ভব? আরো ভয়ঙ্কর দৃশ্য দেখা তখনও আমার বাকি ছিল। দেখলাম ওই গাছের ওপর কাঁধ থেকে ঝুলছে আরো একটা ওই রকম ব্যাগ, আর সেই ব্যাগ থেকে উঁকি মারছে লোকটা সঙ্গী, সেই মেয়েটা। মেয়েটা যেন আমাকে দেখে একবার চোখ নাচালো। বুঝলাম হয়তো সাজাবার জন্যই গাছটা মাথা দুটো নিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে খুঁটিতে মাথা ঠুকলাম, চেষ্টা করলাম এই ভয়ঙ্কর দৃশ্যকে মন থেকে মুছে ফেলতে। হঠাৎ একটা শব্দে চোখ খুললাম, দেখলাম আমার সামনের খুঁটিতে বাঁধা সেই মেয়েটা হাসি মুখে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওর নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে, মুখে আর সারা শরীরে জমেছে শিশির বিন্দুর মতো ছোট ছোট ঘামের দানা। হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল, আমাদের মিলনে আর দেরি নেই। এভাবে আর কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে? কখন আমাদের বাঁধন খুলবে? প্রশ্ন করলাম আমি। মেয়েটা কোনো উত্তর দিল না, চোখ বুঝিয়ে রইল হাসি হাসি মুখ করে। আমি আবারও একই প্রশ্ন করলাম, এবারও চোখ খুলে তাকালো, তারপর বলল, খুলবে না, ওরা আমাদের বাঁধন কখনো খোলে না। এইসব আজে বাজে কথা বললে আমি কিন্তু আর তোমাকে ভালোবাসবো না, বলে দিলাম। আমি কি বুনো মানুষ যে খোলা অবস্থায় ঘুরে বেড়াবো? কিছু মনে করো না, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আমার দিকে স্থির দৃষ্টিতে অদ্ভুত ভাবে খানিকক্ষণ তাকিয়ে রইল মেয়েটা, তারপর বলল,
তুমি খুব অদ্ভুত, অন্য সবার থেকে আলাদা। খুব শিগগিরই ওরা তোমার বাঁধন খুলে দেবে। অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, খুলে দেবে? খিলখিল করে হেসে মেয়েটা বলল, আমার সঙ্গে তোমাকে এক খুঁটিতে বেঁধে দেওয়ার জন্য, বুঝেছো বুদ্ধুরাম? আমার মুখের রক্তের ঝলককে উপেক্ষা করে বললাম আমি। তারপর বললাম, তুমি তুমি কি চাও? সারাক্ষণ তোমার সাথে আমাকে এক খুঁটিতে বেঁধে রাখা হোক? হলে ভালোই হতো, কিন্তু তা সম্ভব নয়। আমাদের আলোচনায় বাধা পড়ল। আমরা 30 জন একদিকে তাকালাম, দুটো গাছ সারি ধরে হেঁটে আসছে, তাদের হাতে একটা বড় ব্যাগ, ব্যাগ থেকে একটা নল বেরিয়ে এসেছে বাইরে। পালা করে নলটা তুলে দেয়া হলো উপসী বন্দীদের মুখে। তারা পাগলের মতো উত্তেজনায় নলটা চুষতে লাগলো। একজনের পালা শেষ না হতে হতে নলটা ছিনিয়ে দেওয়া হচ্ছে অপরজনকে। টের পেলাম আমার ভয়ানক খিদে পেয়েছে, আর আমিও বাকিদের মতোই খিদের চালাই উত্তেজনায় ছটপট করছি, অপেক্ষা করছি কখন আমার পালা আসবে। গাছ দুটো আরো কাছে আসতেই ঘেন্নায় কুকুরে গেলাম। দূর থেকে যেটাকে আমি ব্যাগ ভেবেছিলাম সেটা আসলে একটা মানুষের দেহ, বলের মতো শক্ত করে বেঁধে রাখার জন্যই দূর থেকে আমার ব্যাগ মনে হচ্ছিল। ওটারই রক্ত পান করে চলেছে সবাই। এদিক ওদিক মাথা ঝাঁকিয়ে গাছ দুটোকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, প্রচন্ড জোরে চিৎকার করে উঠলাম, প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠলাম, কিন্তু আমার থেকে ওদের গায়ের জোর অনেক বেশি। ওরা জোর করে নলটা গুঁজে দিল আমার মুখে। বাধ্য হলাম রক্ত পান করতে। বুক ভরা তৃষ্ণা মিটিয়ে দিলাম। এরপর গাছ দুটো এগিয়ে গেল আমার সেই ভালোবাসার মেয়েটার দিকে। দেখলাম মহা তৃপ্তিতে ও নল মুখে লাগিয়ে পান করে চলেছে রক্ত। এদিকে আমার আরো রক্ত তৃষ্ণা জেগে উঠল। এরপর ঘনিয়ে এলো সন্ধ্যার অন্ধকার। আমার হাতের বাঁধন যে অনেক আলগা হয়ে গেছে সেটা কিছুক্ষণ পরে টের পেলাম। বুঝলাম রক্ত পান করবার সময় ধস্তাধস্তিতে খুঁড়ের মতো পাতা আমার বাঁধনের কয়েক জায়গায় কেটে গিয়েছিল, তার ফলেই এই অবস্থা। ফিস ফিস করে ডাকলাম মেয়েটাকে, আমার বাঁধন খুলে গেছে শুনছো? আমার বাঁধন খুলে গেছে শুনছো? আমার দিকে গোল গোল চোখ করে তাকালো মেয়েটা। তারপর বলল, কি করছো কি তুমি? আমি চেঁচিয়ে বলে দেব ওদের। ওর কথা শেষ হবার আগেই ওর সামনে গিয়ে হাত দুটো দিয়ে ওর মুখ চেপে ধরলাম, ওর বাঁধন খুলে দিলাম। তারপর দুজনে পালাবার জন্য দৌড়তে লাগলাম, এক নতুন জীবনের উদ্দেশ্যে অন্ধকারের বুক চিরে ছুটে চললাম দুজনে। কতক্ষণ ছুটেছিলাম জানি না, কিন্তু পাথর বালিয়ারির খাড়ায় পেরোতেই যা দেখলাম খুশিতে আমার মন ভরে গেল। চাঁদের আলোয় দাঁড়িয়ে রয়েছে আমার সেই রোভার জীব। তারপর লাফিয়ে হোঁচট খেয়ে খাড়াই বেয়ে নামতে শুরু করলাম দুজনে। গাড়ির কাছে পৌঁছানোর পর প্রায় লাফিয়ে উঠলাম গাড়িতে, ইঞ্জিন স্টার্ট দিতে যাব। এমন সময় কানে এলো সেই অদ্ভুত শব্দ, সেই শব্দ ক্রমশ এগিয়ে আসছে। এদিকে ইঞ্জিনও স্টার্ট দিয়েছে, গিয়ার দিয়ে ক্লাচ ছাড়লাম। একটা প্রচন্ড শব্দ করে ছুটতে শুরু করলো গাড়িটা। হঠাৎ করেই পাঁচ পড়ার মতো একটা বিকট শব্দ শুনতে পেলাম। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আবার ঠিক তার পরের মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সামনে চাঁদের হলদে আলোর দিকে তাকিয়ে মনটা খুশিতে ভরে উঠল। যাক, আমরা স্বাধীন, আর আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ,
হ্যাঁ মিস্টার কার্টিস, এক ভয়ঙ্কর আবর্তের মধ্য দিয়েই আমি পৌঁছে গিয়েছিলাম এক সমান্তরাল জগতে, আর সেখান থেকেই ফিরেও এসেছি আমি। নিজের ঘটনা বলা শেষ করে আমার দিকে তাকালেন মিস্টার ব্লুম, সবকিছু প্রয়োজনের থেকেও বেশি চুপচাপ, একটা পিন পড়লেও যেন শব্দ পাওয়া যাবে। আমি তখনও কুলকুল করে ঘামছি, একটু ঢোক গিলে বললাম, এরকম ভয়ঙ্কর ঘটনা আমি সত্যিই আগে শুনিনি মিস্টার ব্লুম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, আপনার সেই সঙ্গিনীর কি হল? মিস্টার ব্লুম আমার প্রশ্নের উত্তর দিলেন না, স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মিস্টার কার্টিস, ওই নারকীয় অভিজ্ঞতায় আমার জীবনে এনে দিয়েছে এই অকাল বার্ধক্য। যাই হোক, আমার গল্প তো আপনি শুনলেন, এটা লিখলে আপনি অনেক টাকা পয়সা কামাবেন, কিন্তু আমার পরিশ্রমিকের কি হবে? চিন্তা করবেন না, আমাদের পত্রিকা আপনাকে আপনার যথাযোগ্যই পারিশ্রমিক দেবে। আরে ধুর, টাকা কে চাইছে? মিস্টার ব্লুম লোহার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, তার হাতে একটা নল, সেটা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে তিনি বললেন, আমার এই ভাঙাচোরা শরীরে আর বেশি রক্ত অবশিষ্ট নেই মিস্টার কার্টিস, আমার বউ খিদে তেষ্টায় ছটফট করছে, দিনের পর দিন আমি সেটা কিভাবে পারবো? পরিশ্রমিক হিসাবে শুধু একটু রক্ত দিন মিস্টার কার্টিস, একটু রক্ত দিন, শুধু একটু রক্ত আমার আমার প্রিয় তোমার জন্য। না, একটা চিৎকার বেরিয়ে এলো আমার গলা দিয়ে, লাফিয়ে উঠে একটা ধাক্কা মারলাম মিস্টার ব্লুমকে, বলকা শরীর নিয়ে মেঝেতে আছড়ে পড়ল ব্লুমের দেহ, তারপর টলটে টলটে উঠে বসলেন তিনি, হামাগুড়ি দিয়ে এগিয়ে চললেন জমকালো সব ফুলের পসরা সাজানো ক্যাকটাসটার দিকে। আমি দুঃখিত সোনা, তোমাকে ও এক ফোঁটাও রক্ত দিতে চাইলো না, তুমি কি এতটা অযোগ্য? এই বলে গাছটাকে জড়িয়ে ধরে ব্লুম উঠে দাঁড়ালেন, তারপর তারপর ওটার গায়ে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুঝলেন। হঠাৎ একটা ভয়ঙ্কর দৃশ্য নেমে এলো আমার চোখের সামনে, দেখলাম গাছটা কেমন যেন নড়ে চড়ে উঠেছে, তারপর গাছটা ধীরে ধীরে জড়িয়ে ধরল মিস্টার ব্লুমকে। আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না, মেঝে থেকে সেই ছুরিটা তুলে নিলাম, তারপর তারপর গায়ের জোরে আঘাত করতে লাগলাম ক্যাকটাসটার গায়ে। আহত কোনো স্ত্রীলোকের বলার চিৎকার ভেসে এলো, মিস্টার ব্লুম ছিটকে পড়লেন এক পাশে। অবাক বিস্ময় দেখলাম অদ্ভুত ক্যাকটাসটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, গাছটার অসংখ্য কাটা জায়গা থেকে বেরিয়ে আসছে লাল রক্ত, চিৎকার আর কাতরানি শোনা যাচ্ছে শুধু। এরপর এরপর কি ঘটেছিল আমার আর খুব বেশি কিছু মনে নেই, শুধু এটুকুই মনে আছে মিস্টার ব্লুম একটা হাত ঘামচে ধরেছেন নিজের বুকের উপর, আর তার উপর হাত বাড়িয়ে দিয়েছেন মৃত্যুমুখী গাছটার দিকে। আমার হাত থেকে ছুরিটা কখন খসে পড়েছে টেরই পাইনি, এক ছুটে বেরিয়ে এসেছি সেই বাড়ি থেকে। এরপর কেটে গেছে অনেক দিন, সাক্ষাৎকার নেবার কাজ এখন আর করি না, শুধু ফিচার লিখি। আজও মাঝে মাঝে সূর্যের দিকে তাকালে মনে হয় ওটার রং পান্নার মতো সবুজ, আর কানে ভেসে আসে সেই শিষ্যের মতো শব্দ। আজকের গল্প পাঠে এবং মিস্টার ব্লুমের চরিত্রে ছিলাম আমি প্রীতম, এবং অন্যান্য ভূমিকায় মুদির দোকানি শ্রীদীপ, জনৈক মেয়েটি স্মিতা, ও কম বয়সী মিস্টার ব্লুম রোহিত। আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন গল্প শোনার জন্য।